হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির। ভিডিওর বিষয়টি হচ্ছে একটা ক্যাপাসিটর এবং দুইটা সুইচ দ্বারা একটা বাতি নিয়ন্ত্রণ। তো আমি আপনাদেরকে প্রথমে ডায়াগ্রামটা বুঝাচ্ছি, ডায়াগ্রামটা বুঝলে আপনারা কাজটা সম্পূর্ণ সঠিকভাবে এবং খুব সুন্দরভাবে করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা আমাদের ডায়াগ্রাম। এখানে আমাদের দুইটা সুইচ আছে, একটা ক্যাপাসিটর আছে আর একটা বাল্ব আছে। তো এখানে আমরা প্রথমে কী করবো, প্রথম হচ্ছে আমরা যে সুইচের আমাদের নিচে যে দুইটা টার্মিনাল আছে ওই টার্মিনাল দুটো শর্ট করব, শর্ট করে ওইটাতে ফেজ দিয়ে দেব। এরপরে আমাদের যে প্রথম সুইচের উপরের প্রান্তটা আছে ওই প্রান্তের সাথে ক্যাপাসিটরের এক প্রান্ত লাগিয়ে দিব। এরপরে দ্বিতীয় সুইচের যে আমাদের উপর প্রান্তটা আছে ওই প্রান্তটা আমাদের ক্যাপাসিটর আরেক প্রান্তে লাগিয়ে দেবো। তো এই দুইটা, এখানে দুইটা সুইচ আমরা ক্যাপাসিটরের সাথে সিরিজ সংযোগ করব। তো এরপরে আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা বাল্বের যে ফেজটা আছে, বাল্বের দুই টার্মিনাল, ওই দুই টার্মিনালের যে ফেজটা আছে ওই ফেজটা দ্বিতীয় নাম্বার সুইচের আমরা দ্বিতীয় নাম্বার সুইচের সাথে প্যারালালে সংযোগ করব। এরপরে প্রথম সুইচ যেটা আছে ওইটার সাথে আমরা বাল্বটা ক্যাপাসিটর সিরিজ হয়ে লাইনটা দিব। এরপরে আমাদের যে বাল্বের টার্মিনাল আরেকটা আছে ওইটা আমরা নিউট্রালের সাথে সংযোগ করে দেব। তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা বুঝলে আমরা প্র্যাকটিক্যাল কাজটা করতে পারবো। তো এখন আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, এগুলো হচ্ছে আমাদের দুইটা সুইচ। তো আমরা এই যে দেখেন, এই যে আমরা কাজের সুবিধার্থে আমরা নিচে দুইটা টার্মিনাল শর্ট করে রাখলাম। দেখতে পাচ্ছেন যে দুটো টার্মিনাল শর্ট করে রাখলাম। তো এখানে আমাদের ডায়াগ্রামে ছিল নিচে দুটো টার্মিনালের সাথে ফেজটা শর্ট করা থাকবে। তো আমরা এখানে আমাদের ফেজ, এটা হচ্ছে আমাদের ফেজ। তো আমরা ফেজটা আমরা এখানে সংযোগ করব। এখন দেখেন, এখন আমরা করব আমাদের এই যে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর আমাদের ডায়াগ্রামে ছিল দুইটা সুইচের সাথে ক্যাপাসিটরটা আমাদের সিরিজের সংযোগ থাকবে। তো আমরা এখন সিরিজের সংযোগ করব। ক্যাপাসিটরের এক প্রান্ত আমরা সুইচের উপর, এক নাম্বার সুইচের উপর টার্মিনালের সাথে লাগিয়ে দিব। ভালো করে আমরা টাইট করে লাগাবো, যেন পরে লাইনটা সুইটে দেওয়া যেন শর্ট সার্কিট না হয়। তো এখন আমরা ক্যাপাসিটরের আরেক প্রান্ত আরেকটা সুইচের সাথে লাগিয়ে দেব। তো এখন আমাদের ক্যাপাসিটরটা দুইটা টার্মিনাল দুইটা সুইচের সাথে সংযোগ শেষ। এখন আমাদের ডায়াগ্রাম অনুযায়ী কাজ হচ্ছে আমাদের বাল্বের এক প্রান্তে যে ফেজটা আছে ওই ফেজটাই না আমরা আমাদের দুই নাম্বার সুইচের যে ক্যাপাসিটরের সাথে যে সংযোগটা আছে ওই সংযোগের সাথে লাগিয়ে দেবো, মানে প্যারালাল সংযোগ করব। এখানে আমরা আমাদের সংযোগটা করলাম সম্পূর্ণ আমাদের ডায়াগ্রাম অনুযায়ী। এখানে যদি আপনারা যদি মনে করেন বা কোনো কিছু চিন্তা করেন, তো আপনারা ফেজটা এখানেও দিতে পারেন, এই সুইচেও দিতে পারেন। তো এই সুইচে দিলে হবেটা কি, এই সুইচ দিয়ে আলো বেশি হবে আমাদের বাল্বের, আর এই সুইচ দিয়ে কম হবে। আর যদি এই সুইচে আমার ডায়াগ্রাম অনুযায়ী বা খাতায় যে ডায়াগ্রামটা দেখালাম ওই ডায়াগ্রাম অনুযায়ী করেন,
তো এখানে এই সুইচ দিয়ে আলো বেশি হবে আর এই সুইচ দিয়ে আলো কম হবে তো এখানে আমাদের কানেকশনটা শেষ তো ভিউয়ার্স এখন আমাদের বাল্বটা সংযোগ করব বাল্ব সংযোগ করলাম তো দেখেন এখানে আমরা বলছিলাম যে এই যে বলছিলাম যে আমাদের এই সুইচ দিয়া বাতির আলো বেশি হবে দেখেন এখন আলো বেশি হয় কিনা দেখেন দেখছেন বাতিটা জ্বলছে এরপরে দেখেন দুই নাম্বার সুইচ চাপলাম ভিউয়ার্স দেখলেন এই যে আমরা আমাদের আলো কম বেশি করে দেখালাম আবার দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের এই সুইচটা চাপলে দেখেন বাল্বটা অন হলো কিন্তু আলো কম কিন্তু যখন এই সুইচটা চাপ দিব তখন দেখেন আলো বেড়ে গেছে দেখলেন আবার যখন এটা অফ করবো দেখেন আলো কমে গেছে দেখেন তো এটা অফ করবো অফ হয়ে গেছে তো এটা অন করবো আলো বেশি হয়ে গেছে দেখলেন এটাই হচ্ছে আমাদের একটা বাল্ব একটা ক্যাপাসিটর অ্যান্ড দুইটা সুইচ দিয়ে আমাদের বাতি আলো কম বেশি করার বা আলো বাতি নিয়ন্ত্রণ